ইউক্রেনের স্বাস্থ্যকর্মী যাদের ভিসার মেয়াদ আগামী 1 অক্টোবরের আগে অর্থাৎ আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তাদেরকে নতুন করে ভিসা নবায়নের আবেদন করতে হবে না। পরবর্তী 1 বছরের জন্য তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে। বুধবার হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল জানিয়েছেন, বিদেশি স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে ভিসা নবায়ন করা হবে। এসব স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্যদেরও একই নিয়মে ভিসার মেয়াদ নবায়ন হবে। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস। এনএইচএস এর ফ্রন্টলাইনে দায়িত্ব পালন করা যে সকল বিদেশি কর্মী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের ভিসার মেয়াদ আরও 1 বছরের জন্য বৃদ্ধি করেছে হোম অফিস। এর আগে 31 মে পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদের এই সুযোগ দেয়া হয়েছিল। নতুন ঘোষণায় এনএইচএস ছাড়াও সোশ্যাল ওয়ার্কারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন শুধু এনএইচএস এর না, প্রাইভেট সেক্টরে যদি হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার থাকে তারাও এটা বেনিফিটেড হবে এবং তাদের পরিবাররা বেনিফিটেড হবে না। এবং এখানে সোশ্যাল ওয়ার্কার নিয়ে আসা হয়েছে, রেডিওগ্রাফার নিয়ে আসা হয়েছে, ডাক্তার তো আছেন, নার্সও আছেন, মিডওয়াইফও নিয়ে আসা হয়েছে, অর্থাৎ স্কোপটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু স্বাস্থ্যকর্মী নয়, তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। সেক্ষেত্রে এই এনএইচএস ওয়ার্কার তাদেরকে কোনো ফিজও দিতে হবে না, কোনো এনএইচএস ফিজ দিতে হতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন ফিজও দিতে হবে না। শুধু তাই নয়, তাদের সাথে যে সকল ডিপেন্ডেন্ট আছেন তাদেরও ভিসাটা অটোমেটিক্যালি তাদের মতো 1 বছর এক্সটেনশন করা হবে। একই সাথে করোনা ভাইরাসের মহামারী চলাকালীন সময়ে কর্তব্য পালন করতে গিয়ে যদি কোনো স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেন তাদের পরিবারের সদস্যদের স্থায়ীভাবে ব্রিটেনে থাকার সুযোগ দেওয়া হবে। যে সকল এনএইচএস ওয়ার্কার এদেশে আনফর্চুনেটলি মারা যাবেন এই কোভিড-19 কারণে এবং তারা যদি ইমিগ্রেন্ট হয়ে থাকেন, তাহলে হোম অফিস তার পরবর্তী জেনারেশন যারা রিলেটিভ বলেন আর ডিপেন্ডেন্ট বলেন তাদেরকে ইমিডিয়েটলি ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়ে দিবে। সেক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, কোনো ফিজও দিতে হবে না। এটার মাধ্যমে অনেকে, বিশেষ করে কি ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আমাদের জন্য, দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন, তাদের কিছুটা চিন্তামুক্ত হবেন, কিছুটা সাশ্রয়ী হবেন, কিছুটা বেনিফিটেড হবেন। এদিকে ব্রিটেনের নার্স হিসেবে আসতে ইচ্ছুকদের ক্ষেত্রে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রি টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মানে বাইরে থেকে যারা প্রি রেজিস্টার্ড নার্সরা এদিকে এদেশে আসতে চান তাদের ক্ষেত্রে তাদের যে স্কিল টেস্ট যেটি ছিল সেটি এক্সটেন্ডেড হয়েছে 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত। ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন সরকারের এই উদ্যোগ স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে। এর ফলে প্রায় 3,000 স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার উপকৃত হবেন। জাকির হোসেন কয়েস, টিভি1 নিউজ।